সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা একটু সানিস্টক আবার চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু করা যাক। পরিণীতার টিজারের রিভিউ তোমাদের সামনে আমি আগেই দিয়েছি, আর অলরেডি পরিণীতারই অফিসিয়াল ট্রেলার রিলিজ করে গেল, যেটা আমাদের কাছে সত্যিই চমক দেওয়ার মতো। অনেকে অনেক কমেন্ট করেছে যে কি এমন রয়েছে এই সিনেমাটার মধ্যে যার জন্য সবাই এত হইচই করছে। হ্যাঁ, হইচই প্ল্যাটফর্মেই এটা রিলিজ করছে, তো কেন মানুষ এই সিনেমাটার জন্য এতটা ভাবছে সেটাই আজকে জানবো, যে কি রয়েছে ট্রেলারের মধ্যে, কি আদৌ কোনো হিন্টস পাওয়া গেছে নাকি আমাদের মুভির জন্য ওয়েট করতে হচ্ছে। তো চলো জেনে নিই। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক ওয়েব সিরিজের একটি রূপান্তর, যা বাংলা এবং হিন্দিতে অনেকবার হয়ে গিয়েছে। 1953 সালের হিন্দি মুভি অশোক কুমার এবং মীনা কুমারই অভিনয় করেছিলেন। 2005 সালের মুভিতে বিদ্যা বালান, সাইফ আলী খান, রেখাকেও দেখা গিয়েছিল। সত্যি বলতে খুবই পপুলারিটি পেয়েছিল। হইচইয়ের এই সিরিজের বাজেট খুব একটা হাইফাই না, কিন্তু মুখ্য ক্যারেক্টারে রয়েছে গৌরব চক্রবর্তী, নায়িকা থাকছেন দেবচন্দ্রিমা। পরিণীতা দ্য ম্যারেড ওম্যান হিসেবে অনুবাদ করা হয়েছে। এটা মেনলি শেখর এবং ললিতার স্টোরি, বড় হয়ে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সত্যি বলতে বিভিন্ন কারণে বিচ্ছেদ হয়। যখন তারা পুনরায় এক হয় তখন শেখর ললিতাকে সন্দেহ করে। ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনকে। ললিতার মনও যুদ্ধের মতো তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে। গল্পটা বলতে বলতে ফ্ল্যাশব্যাকে যাওয়ার একটা দিকও আমরা দেখতে পাবো এই ট্রেলারের মধ্যে। ডিউরেশন মাত্র 2 মিনিট 42 সেকেন্ডের। নানান মিসআন্ডারস্ট্যান্ডিং পেরিয়ে শেখর আর ললিতা কি এক হতে পারবে, নাকি অন্য কিছু রয়েছে এর বাইরেও, সেটা জানতে গেলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে পুরো মুভিটির জন্য। মুভিটি যদি ঠিকঠাক ভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয় তাহলে অবশ্যই মুভিটিকে আমরা সকলেই ভালোবেসে ফেলবো, আর একটা অদ্ভুত নস্টালজিয়াও চোখের সামনে ভাসবে। তো সেটা হয় নাকি হয় না, এটা দেখার জন্য তো 15 আগস্ট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। তো চলো আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমাদের এই মুভিটা নিয়ে কতখানি ইন্টারেস্ট সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো টাটা।